এটা আমার মায়েদের জন্য এক ছন্দ যে মা কত কষ্ট করে যারা বুড়িমা গজল শুনেছেন বুড়িমা গজলের মূল যে গজলটা আপনারা শুনেছেন যে বুড়িমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয় সেই মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট সহ্য করে কবি লিখছে দেখেন ছেলে যখন বড় হয়ে যায় যারা বুড়িমা গজল শুনেছেন তারা শুনেন ছেলে বড় হয়ে গেল এখন মায়ের জ্বালা যন্ত্রণা তো আশ্চর্য হবে না ছেলে কষ্ট করে ঘর করলো কাজবাজ করি কত সুন্দর একটা বিল্ডিং বালাখানা করলো এখন ছেলে বউ স্বামী স্ত্রী মিলে ঘরের মধ্যে থাকে আর মা যখন বুড়ি হয়ে যায় তার স্থান আর বিল্ডিং বালাখানায় থাকে না তার স্থান থাকে উঠানে বা ঘরের পাশে কোনো একটা খড়ের চাল দিয়ে ঝুপড়ি করে একটা তক্তপোষ দিয়ে ওখানেই মা পচে মরুক আজকে যা পারে ওখানেই করুক ঘরের মধ্যে মায়ের স্থান থাকে না কেন ওই মা বুড়ি হয়ে যাবার পর হয়তো পেশাব পায়খানাটা ঘরের মধ্যেই করে ফেলে ওই জন্য সেই মায়ের জ্বালা যন্ত্রণা সহ্য হয় না বউ সহ্য করতে পারে না তাই না আলাদা রয়েছে মা মায়ের দুবেলা খাওয়া হয় কখনো হয় কখনো হয় না হয়তো দুপুরবেলা খাওয়া পেলো সন্ধ্যাবেলা রাত্রেবেলা বউ খাওয়া দিতে ভুলে গেল ওই মা নাকে সারা রাত কাটিয়ে দেয় একটাবার যদি ওই সন্তান ভাবে যখন আমি মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম আমি মায়ের কোলে শীতে রাত্রেবেলা পায়খানা পেশাব করে দিলাম আমার মা কিন্তু আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়নি সুন্দর করে আদর দিয়ে ঘুম পাড়িয়ে রেখে ওই শীতে রাত্রেবেলা সেই মা গোসল করতে যায় গোসল করে এসে আবার সোনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর সেই মা যখন বুড়ি হয়ে যায় তখন তোমার কাছে বোঝা চলে আসে মনে রাখো যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কখনো বরকত থাকতে পারে না আল্লাহ পাক বলে আমার বান্দারা তোরা জান্নাত খুঁজিস আমার জান্নাতের আশা করিস আরে মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক রেখেছি আগে সেই জান্নাতকে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর তাই তো কবি লিখছে দেখে হাজার দুঃখ যাতে হয় না গেলাল তো কোন রাতে একটি রাতে ও ঘুম আসে না হোশ জাগে মা বাবা রাতে হাজার দুঃখ যাতে হয় না গেলাল তো কোন রাতে একটি রাতে ও ঘুম আসে না
খুশি থাকি মা বাবারতে আল্লাহ বাবা উপহার আল্লাহ বাবা শুনলেন একদম নতুন কালাম।